নমস্কার, শুভ সন্ধ্যা। এসএনবি ফাউন্ডেশনের আন্ডারে ঋতুচ্ছন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। কলকাতায় বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, তাই জন্য কলকাতাবাসীর পক্ষে এটা খুবই হয়তো আনন্দের, কিছু লেপ কম্বল বা সোয়েটার চাদর আমাদের বেরিয়েছে। আমাদের এই ঋতুচ্ছন্দের যিনি মূল কর্ণধার বা আমাদের যিনি অনুপ্রেরণা, আমাদের গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীজি, তিনি একজন শুকনো সন্ন্যাসী কখনো ছিলেন না। তিনি সবসময় নিজে রসে বসে আনন্দে থাকতেন এবং তার ভেতরের যে আনন্দটা, সেটা আমাদের মধ্যে সবসময় আশেপাশে যারা আমরা সঙ্গে থাকতাম তার মধ্যে সঞ্চারিত হতো। এবং উনি কখনো এই যে আধ্যাত্মিকতা এবং যে আমাদের এই এমনি যে জীবন, জাগতিক যে জীবন, এর মধ্যে কোনো একটা বিভাজন লাইন কিন্তু কখনো টানেননি, বরং উনি দেখতে শিখিয়েছিলেন এই সবের মধ্যে কিন্তু সেই পরম সত্য লুকিয়ে আছে। যে বেদ উপনিষদে পরম সত্য যাকে সবাই অন্বেষণ করছে, সেটা উনি সর্বক্ষেত্রে দেখার চেষ্টা করেছেন, উনি নিজে উপলব্ধি করেছিলেন। তাই সাহিত্য বলুন, সঙ্গীত বলুন, অভিনয় বলুন, যা যা জিনিস আছে সর্বক্ষেত্রে তিনি কিন্তু এই সত্যকে দেখার চেষ্টা করেছেন, এবং সেইটা আমাদের মধ্যে একটা চেষ্টা, আমাদের মধ্যে সেই অন্বেষণটা করে দিয়ে গেছেন, যাতে আমরাও সেইটা, সেই খোঁজটা করতে পারি। গুরুদেবের সঙ্গে যারা যুক্ত ছিলেন বা তাকে যারা শুনেছেন, তার যে জলদ গম্ভীর স্বর, মানে সেটা মানে তার যে একটা রিচ ব্যারিটোন ভয়েস ছিল, সেই ভয়েসটা যারা শুনেছেন তারা সেই আকর্ষণী শক্তিতে তার কাছে সবসময় যুক্ত হয়ে থাকতেন। সেখান থেকে তার বেরোনো খুব শক্ত ছিল। সেটা কখনো পূজা ক্ষেত্রে, যদি পূজার মন্ত্রোচ্চারণের সময়ও যেমন ছিল, তেমন যখন তিনি কোনো বক্তৃতা করতেন তখনও সেই অসাধারণ তার কণ্ঠস্বর ছিল। এবং সেই মন্ত্র বলুন বা বক্তৃতা বলুন, সব সময় তিনি কিন্তু বেশ কিছু গান এবং অন্যান্য রবীন্দ্রনাথের গান, কখনো অন্য আধুনিক গান, এমনকি হিন্দি ফিল্মের গানও সেই সঙ্গে কিন্তু উনি গাইতেন বা গাইতে বলতেন এই জন্য। এবং তিনি কখনো কখনো যে গাইতেন, সে তার অত্যন্ত, তিনি যেহেতু সঙ্গীতের পিয়াসী ছিলেন, তিনি খুব পছন্দ করতেন সেই প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান। তিনি অনেক সময় সেই গান গেয়ে উঠতেন। কখনো বা আমরা শুনেছি আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, বা কখনো তার বক্তৃতার মধ্যে যখন ভক্ত ভগবানের মধ্যে যে সম্পর্ক, সেটা যখন নিয়ে তিনি বলছেন, তখন তিনি বলতেন, তুমি আছো আমি আছি, তাই অনুভবে তোমারে যে পাই শুধু দুজনে। এইসব কথাগুলো যেন একদম মানে মন্ত্রের মতন উচ্চারিত হতো। কখনো বা আমরা সেই শাশ্বত আত্মার কথা, সেই আমিকে যখন বলতেন, তখন সেই রবীন্দ্রনাথের চির আমির কথা বলতেন, চিরদিনের যাওয়া আসায় করবে খেলা এই আমি এই আমি। তো এই রকম বিভিন্ন গানের মধ্যে সবসময় তাকে আমরা পেয়েছি, তাই জন্য আজকে আমরা তাকে স্মরণ করতে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমরা শোনানোর জন্য যে শিল্পীকে পেয়েছি, তিনি অত্যন্ত একজন গুণী শিল্পী এবং অত্যন্ত একজন অভিজ্ঞ শিল্পী, শিল্পী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আজকে সৌমিত্রদা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা সবাই স্বাগত জানাই। তিনি এই প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, এবং বিভিন্ন জায়গায় তার সঙ্গে উনি যোগসূত্র হয়েছিল, সে গল্প আমরা মাঝে মাঝে শুনবো সৌমিত্রদার কাছে। তাই আজকে এর আগেই ওনার আমাদের এখানে গান গাওয়ার কথা ছিল, কিন্তু কিছু পারিবারিক এবং শারীরিক কারণে ওনার এই সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই আজকে তিনি আজকে আমাদের মধ্যে আসতে পেরেছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত এবং ধন্য। এবং আমরা চাইবো সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গান, যে যেখানে তার সঙ্গে কণ্ঠস্বরে প্রচুর মানে মিল আছে, সেই কণ্ঠস্বর আপনারা শুনলেই বুঝতে পারবেন, সেই আজকে সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে আজকে আমাদের এই সন্ধ্যাটা উপভোগ করব। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি প্রফেসর সঞ্জয় মুখার্জিকে বলবো,
একটু সৌমিত্র দাকে, উনি মানে সকলের কাছেই অত্যন্ত পরিচিত একজন শিল্পী, তবু নতুন মানুষদের কাছে, নতুন দর্শকদের কাছে একটু পরিচয় করিয়ে দেওয়া। সঞ্জয়, নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা শিলং পাহাড়ে ফিরে এসেছি, আমাদের পোশাক দেখে হয়তো বুঝতে পারছেন কলকাতায় ঠান্ডা পড়েছে, এখানে যে কিরকম শীতের প্রকোপ না না এলে বুঝতে পারবেন না। তো চারদিকে হিটার জ্বলছে বাড়িতে, এই হলো বর্তমান অবস্থা। তো আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আজকে আমাদের অত্যন্ত বিশিষ্ট শিল্পী শ্রী সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে। সৌমিত্রর কথা অল্প কিছু বলেনি, যদিও অনেকেই তাকে চেনেন, তার গান শুনেছেন, তিনি বহুল পরিচিত। তাও তার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছিল 1971 সালে। শিক্ষা নিয়েছেন যথাক্রমে সর্বশ্রী বিশ্বনাথ দাস, প্রভাত মুখোপাধ্যায়, চিন্ময় চট্টোপাধ্যায়, সুবিনয় রায়, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, তরুণ মুখোপাধ্যায়, সুদিন দাশগুপ্ত ইত্যাদি, সব ভেটেরান স্টলওয়ার্ড যাদের আমরা বলি। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ 1976 সাল থেকে, এবং মঞ্চে তিনি কাজ মানে অনুষ্ঠান করতে শুরু করেছেন 1973 সাল থেকে, প্রায় সুদীর্ঘ প্রায় 50 বছর হতে চললো বোধ হয়। সৌমিত্রদা, হ্যাঁ, 47 বছর হলো চলছে। সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন শহরে তিনি অনুষ্ঠান করেছেন, যেমন দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, চণ্ডীগড়, ভুবনেশ্বর ইত্যাদি। আর কলকাতার আকাশবাণীর সঙ্গে তিনি যুক্ত হয়েছেন 1977 সাল থেকে। রবীন্দ্রসঙ্গীত কাবিনী বললেন, যেটা রবীন্দ্রসঙ্গীত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সমস্ত ধরনের গানই শিল্পীর একদম, তার জন্যই তিনি পরিচিত। তিনি আমাদের কাছে বরেণ্য, আমরা সত্যি ধন্য আজকে নাকে পেয়ে। তো সারা বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন শহরে শুধু নয়, 1998 সালে শুধু আমেরিকায় তিনি পাড়ি দিয়েছিলেন 9খানি শহরে, যেমন নিউ ইয়র্কের ব্রুকলিন, কুইন্স, পিটসবার্গ, স্ট্যাটেন আইল্যান্ড, লং আইল্যান্ড, বাফেলো প্রভৃতি শহরে তিনি অনুষ্ঠান করেছেন। এছাড়াও ইউরোপের 5টি দেশে তিনি তার অনুষ্ঠান করেছেন, যেমন লন্ডনে, নেদারল্যান্ডসে, সুইজারল্যান্ডে, ইটালিতে এবং ব্রাসেলসে। সুদীর্ঘ সঙ্গীত জীবনে তিনি পেয়েছেন অনেক পুরস্কার, তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখ করি, যেমন পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যাওয়ার্ড, ভি বালসার অ্যাওয়ার্ড দুদুবার, উত্তম কুমার অ্যাওয়ার্ড, হেমন্ত মুখোপাধ্যায় অ্যাওয়ার্ড, তরুণ কুমার অ্যাওয়ার্ড ইত্যাদি। 2015 সালে ফেব্রুয়ারি মাসে তিনি গিয়েছিলেন ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের হয়ে ভাষা পরিষদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশনের জন্য বাংলাদেশে। সৌমিত্রবাবু প্যানেলড আর্টিস্ট হিসেবে সংযুক্ত আছেন APPS, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল পারফর্মিং সিঙ্গার্স ওয়েস্ট বেঙ্গল, IWCF, অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কালচারাল ফোরাম নিউ দিল্লি, ইম্প্রেসারিও ইন্ডিয়া নিউ দিল্লি, এছাড়া অল ইন্ডিয়া রেডিও কলকাতা এবং দূরদর্শন কলকাতা। কোথাও যদি খামতি থেকে যায় তো আপনি বলে দেবেন পরে। সৌমিত্রদা, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, ঠিক আছে, আপনি আপনি একটা এত বড় মানুষ, আপনি শিক্ষক, আপনার কাছ থেকে নিজের প্রশ্ন শুনতে আমি একদম অভ্যস্ত, ভালো লাগছিল না। হ্যাঁ, আপনি আমার সম্বন্ধে বলবেন, এটা আমার ঠিক আমার আপনার জন্য হয়তো নয়, এটা যারা শুনছেন তাদের পরিচয়টা দরকার, সেজন্য তাদের জন্য। আপনাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। তার আগে আমি নিজের সম্বন্ধে একটু বলে নিই। আমি হেমন্তদার সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় হয় 76 সালে, কিন্তু প্রথম ওনাকে চোখে দেখি 73 সালে। 73 সালে আমার এক বন্ধুর পেশমশাই, ওনার নাম ছিল দেবদাস বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া রেডিওর বিহাই আর্টিস্টের রবীন্দ্রসঙ্গীতে, ওনার কাছে আমি বেশ কিছুদিন গানে ছিলাম। তা উনি একদিন বললেন, তুই হেমন্ত মুখোপাধ্যায়ের এত ভক্ত, আমি কালকে যাচ্ছি, তুই কি আমার সঙ্গে যাবি? আমি তো এক পায়ে খাড়া হয়ে গেছি, হেমন্ত মুখার্জিকে দেখতে যাবো, বিরাট ব্যাপার। সঙ্গে সঙ্গে পরের দিন আমরা সকালে বেরিয়ে পড়লাম, গিয়ে দেখি ঘরে প্রচুর লোক
একমাত্র হেমন্ত মুখার্জিকেই চিনি, ছবি দেখেছি, আর তো কারোকে চিনতে পারছি না। তাই যাই হোক, উনি যে কাজে গেছিলেন সে কাজ কিছুই কথা হলো না, আমার সঙ্গে পরিচয়টুকু করিয়ে দিলেন যে ওনার ছাত্র হিসেবে, আমিও নমস্কার করলাম, সেই তার সঙ্গে প্রথম চাক্ষুষ দেখা। এবং গিয়ে দেখি যে একটা গানের সুর তৈরি হচ্ছে, বুঝলাম গানের একটা সুর তৈরি হচ্ছে, কারণ কয়েকজন মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন, কেউ সোফাতে, কেউ মাটিতে তবলা নিয়ে, কেউ ভায়োলিন নিয়ে, হেমন্তদা হারমোনিয়াম নিয়ে বসে আছেন, তার উপর একটা ছোট টেপ রেকর্ডার, তখনকার দিনে পাওয়া যেত, সেই টেপ রেকর্ডার রেখে উনি গানের সুর করছেন, দু লাইন করে একজন লিখছেন, এই করতে করতে চোখের সামনে একটি সুর তৈরি হয়ে গেল। সেই গানটি আপনাদের সামনে পরিবেশন করব আজকে। আমি প্রথমেই কাবেরী দিকে দিদিকে আমি বলেছিলাম যে আমি শুরু করব, যেহেতু গুরুদেবের এই ঋতছন্দের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি শুরু এবং শেষটা স্তোত্র পাঠের মাধ্যমেই অনুষ্ঠানটা শুরু করছি এবং শেষও করব এই স্তোত্র গান দিয়ে। তুমি শরণং পরমং পরমং চ দৈবতং পতিপতিনাম পরম পরস্থা বিদামদেবং ভুবনেশ্বমেক্যম বিদুরমৃত ভবন্তি ব্যয়ত বিদুরমৃত ভবন্তি। নকশ্বকায়ং করণং চ বিদ্যতে নকশ্চমশ্চাভ্যধিকশ্বদৃশ্যতে পরাশরশত্রুরৈর্বিবিধৈব শ্রূয়তে স্বাবহে জ্ঞানবলক্রিয়চ ইয়েতদ বিদুরমৃত ভবন্তি য়েত বিদুরমৃত স্তে ভবন্তি। ঈশু দেব বিশ্বকর্মা মহাত্মা সদা জনানন হৃদয়ে সন্নিবিষ্টঃ হৃদাবরীশঃ মনসাভিকৃতো য়েতদ বিদুরমৃত স্তে
শান্তি ইয়েতাদ বিদুরামৃত স্ত্রী ভবন্তি ইয়েতাদ বিদুরামৃত স্ত্রী ভবন্তি। গুরুদেবকে আমার প্রণাম জানিয়ে এত সুন্দর সূচনা হলো, মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। হ্যাঁ, আপনি এরপর গুরুদেবের গানে নিশ্চয়ই যাবেন, কেননা রবীন্দ্রনাথের গান যে কয়েকজন পপুলার করেছিলেন তার মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় একজন, তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো আচ্ছা আমার ফোনটা কি ঠিক রাখা আছে না ঘুরিয়ে নেবো? না, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে ওকে, আমি তাহলে আপনাদের পছন্দের গানে যাচ্ছি, কবিগুরুর গানে যাচ্ছি। প্রথমেই আমি তোমায় যত শুনেছিলেন গা, আমি তোমায় যত শুনেছিলেন গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত শুনেছিলেন গান, আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যে ও ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কুলে, তোমার সবাই যাবে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর তান, আমি তোমায় যত শুনেছিলেন গান, আমি তোমায় যত তোমার গান যে কত শুনেছিলেন মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন ওরে উগু, সেই কথাটি তুমি ভুলবে কেমন ওরে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে, এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত আমি তোমায় যত শুনেছিলেন গা। সত্যি সৌমিত্র দা সেই
বলা যায় যে যেটা গুরুর বা যাকে আপনি মানুষ কল্পনায় গুরু হিসেবে মনে করেন, তার একদম পূর্ণ ছাপ একদম আপনার মধ্যে রয়েছে সেই কণ্ঠস্বর। আমি চেষ্টা করি মাত্র, আমরা কয়েকজন আছি, শিবাজিদা আমাদের প্রথম প্রদর্শক, তারপরে আমার দাদা রয়েছেন ব্রহ্মতোষদা, ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়, তারপরে এখন নতুন প্রজন্ম কিছু উঠছে, খুব ভালো গাইছে ছেলেরা, ভীষণ ভালো লাগছে। তারা আসুক, রবীন্দ্রনাথ এবং হেমন্তদার গানকে তাদের হাতে ছেড়ে দিয়ে চলে যেতে হবে আমাদের, তারা এগিয়ে নিয়ে যাবে, কারণ হেমন্তদার গান কোনোদিনই মন্দ হবে না। আমি যা দেখছি ফেসবুক, মান্না দে অত বড় শিল্পী, কিন্তু মান্নাদের জানি না, আমার বলা উচিত নয়, আমি খুব কাছ থেকে ওনাকে পেয়েছি, ওনার মতো বড় শিল্পীকে কাছ থেকে দেখেছি ঠিকই, কিন্তু বড্ড উদ্ধত ছিলেন, মানুষের মনের কাছে পৌঁছতে পারেননি যে কোনো কারণে, ওনার স্বভাবটা খুব একটা আমার খুব রূঢ় ছিলেন, সেই জন্য মান্না দে অত বড় শিল্পী, তার গান নিয়ে কিন্তু খুব একটা চর্চা হয় না ফেসবুকে, যা হেমন্তদাকে নিয়ে হয়। যাই হোক, আমার বলা উচিত হলো না এটা, তা সত্ত্বেও আমি বলছি, আমি হেমন্তদার গান দেশে বিদেশে যেখানেই গেছি, বিশেষ করে বিদেশে, সেখানে বলছে যে এত ঠান্ডা আমি তো গাইতেই পারছি না, যে 102-103 ডিগ্রি টেম্পারেচার, সেখানে গলা কাজ করছে। আমি শম্পা কুণ্ডু আমরা একসঙ্গে গেছিলাম 98-এ, নির্মলা দি গেছিলেন, গাইতে পারছি না আমরা কেউ, তখন বলছে আমরা মরুভূমিতে বসে আছি, হেমন্ত মুখার্জির গান আপনি দেশ থেকে এসছেন, একটু যদি জল ছেটান আমাদের, ঠিক এই রকম ভাষা ওরা ইউজ করে। যাই হোক, এবার দিদি কিছু আমার গান আগেই পাঠিয়েছিলেন, গুরুদেবের প্রিয় গান, সেই একটি গান করছি। নীরব পুরে দাহে তোমার মুখ কবির বার, নীরব পুরে দাহে তোমার মুখ কবিরে হৃদয় বাসি আপনি কেড়ে বাজাও গভীরে বার, নীরব পুরে দাও হে তোমার। নিষিদ্ধ রাতের নিবিড় সুরে বাসিতে কান দাও হে পুরে, নিষিদ্ধ রাতে নিবিড় সুরে বাসিতে কান দাও হে পুরে, যে কান দে অবাক করো গো শশীরে বার, নীরব পুরে দাহে তোমার। যা কিছু মোর ছড়িয়ে আছে জীবন মরণে, গানের টানে মিলুকে সে তোমার চরণে, বহুদিনের বাক্য রাশি
এক নিমেষে যাবে ভাসে বহুদিনের বাক্যরাশি, এক নিমেষে যাবে ভাসে এক না বসে শুনবো বাসে অকুল তিনি রে বর নীরব করে দাহি তোমার মুখ কবিরে। কবিগুরু রবীন্দ্রনাথের গানকে আমাদের বাড়িতে এখনো পুরনো কিছু রেকর্ড রয়েছে, তাতে লেখা রয়েছে রবি ঠাকুরের গান, কলম্বিয়া থেকে পাবলিশ হয়েছে বা গ্রামোফোন কোম্পানি থেকে পাবলিশ হওয়া রেকর্ড, 40 দশকের আগের। তখন গানগুলো রবীন্দ্রসঙ্গীত হিসেবে লেখা হতো না, এই রবীন্দ্রসঙ্গীতের মর্যাদা যারা এনে দিয়েছিলেন তার যে মূল পথ প্রদর্শক ছিলেন পঙ্কজ কুমার মল্লিক, হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, যদিও তাকে মিউজিক বোর্ড বিশ্বভারতী পারমিট করেনি, তা সত্ত্বেও তার গান এখনো পর্যন্ত যত রেকর্ড বিক্রি হয় এখনো পর্যন্ত দেবব্রত বিশ্বাসের গান সব থেকে বেশি বিক্রি হয়, একটু আপনাদের জ্ঞাতার্থে জানালাম। যাই হোক, এই হেমন্ত মুখোপাধ্যায় যে গান করে গেছেন মানুষের অন্তরে ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে গেছেন, যে এরকম ক্রিকেট খেলাকে আমাদের রান্নাঘরে পৌঁছে দিয়েছিলেন কমল বোস, এই অজয় বোস ও কমল ভট্টাচার্য আকাশবাণী কলকাতায় রিলে করে সেই ক্রিকেট খেলার মতো পপুলার করেছিলেন এই কজন শিল্পী। আর সব থেকে দুর্ভাগ্য দিদি আপনাকে বলি যে আমার মেন সাবজেক্ট কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত, আমার দুর্ভাগ্য যে আমাকে রবীন্দ্রসঙ্গীতের জন্য কেউ ডাকে না, আমাকে ডাকে সব হেমন্ত মুখার্জি আধুনিক গান, হিন্দি ছায়াছবির গান, এই সমস্ত গান, আধুনিক বাংলা ছায়াছবির গান, এই জন্যে। কিন্তু আপনি অন্তরের গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, অন্তরের গান যেটা আমি ভালোবেসে গাই সেটা সত্যি অন্তর থেকে গাই, সেটা হচ্ছে সত্যি রবীন্দ্রসঙ্গীত, ছাড়া আর কোনো গান অতটা আমাকে প্রলুব্ধ করে না। আমাদের সেই বিখ্যাত গান আমাকে বলেছিলেন গাইতে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি ভাইব না, আমি ভাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেবো বেচা কিনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাই বা মনে রাখলে তার আর পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়, জমবে ধুলা তান পুরাটার তার গুলায়,
ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসের শ্যাওলা এসে ঘিরবে দীঘির ধার গুলায় তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে যখন উড়বে না আমার পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করেই বাজবে বাসে এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে আহ কি বলে গো এমনি করে বাজবে বাঁশি এই নাটে ঘাটে ঘাটে খেয়ার তোরে এমনি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে যখন উড়বে না তাইর চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি আহ কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন নামে ডাকবে মোরে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাবো চিরদিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখবে তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে যখন উড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া করি এই ঘাটে গো যখন উড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে দিদি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখছি যে একদিন আপনি অনুষ্ঠান করুন শুধু রবীন্দ্রসঙ্গীতের উপর একদম নিশ্চয়ই আপনার আপনার গানগুলো শুনে আমরা একেবারে মানে অভিভূত হয়ে যাচ্ছি নিশ্চয়ই একদিন শুধু রবীন্দ্রনাথের গান হবে রবীন্দ্রনাথের গান করলে না মানে আর কিছু গাইতে ইচ্ছে করে না আমার সত্যি কথা বলছি হেমন্তদার গানই বলুন আর যাই বলুন কিন্তু সত্যি সত্যি আমি অন্তর থেকে বলছি রবীন্দ্রসঙ্গীত শুরু হয়ে গেলে না আর মনে হয় অন্য কোনো গানে যাই তবে আজকে আজকে আমরা যেহেতু আমাদের গুরুদেব আচার্য সৌমেন্দ্রনাথ ব্রহ্মচারীর কিছুটা শ্রদ্ধা নিবেদন করার জন্য গানগুলো বেছেছি এবং হেমন্ত মুখোপাধ্যায়েরও 100 বছর হলো এই দুজনকে স্মরণ করে আপনার আপনার মতন একজন শিল্পীকে পেয়েছি তাই সব রকম গান শুনতে আমরা একটু আগ্রহী আমি আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত হৃদ্য আজকে আপনাদের এই অনুষ্ঠান আমি কয়েকটা দেখেছি এখানে এই যে এই ভদ্রলোক বলেন সল্টকে থাকেন ওনার নামটা ভুলে গেছি খুব আমার যে স্তোত্র পাঠ বেদের উপর অনুষ্ঠান করে অজয় ভট্টাচার্য পণ্ডিত অজয় অজয় দা আমার বাড়িতেও আগে এসছেন আমি তখন অনেক ছোট বয়সে আমার এক কাকা পাশের বাড়িতে থাকতেন আনন্দবাজারের রিপোর্টার ছিলেন অজয় দাকে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে একটা রেকর্ডও করেছিলাম আমরা একসঙ্গে বহুদিন আগে আজ থেকে প্রায় 25 বছর 30 বছর আগে যাই হোক সে অজয় দাকে সেদিন দেখলাম আপনাদের অনুষ্ঠানে খুব ভালো লাগলো আমি ওনাকে পরে যোগাযোগ করেছি আমি কথা বলেছি যাই হোক এবারে আপনাদের আমি আধুনিক গানে আসছি হেমন্তদার স্যার আপনার কি ভালো লাগছে তো সঞ্জয়বাবু হ্যাঁ আছি আপনার ভালো লাগছে তো মোটামুটি আমি তো মানে প্রাণ ভরে শুনছি আর কি মন প্রাণ দিয়ে শুনছি একদম
ধন্যবাদ ধন্যবাদ। যেটা গান হলো আমার খুব প্রিয় গান, প্রত্যেকটি আমার খুব প্রিয় গান। আচ্ছা, এবারে যে গানটি করছি, যেটা বলছিলাম হেমন্ত মুখার্জির সঙ্গে যখন প্রথম ওনাকে চাক্ষুষ দেখলাম, গিয়ে দেখলাম যে ঘর ভর্তি মানুষ, একটু আগে যেটা বলছিলাম, কারো কিছু চিনি না, তবে এর গানের সুর তৈরি হচ্ছে এইটুকু বুঝতে পারলাম। তা চোখের সামনে 2-2.5 ঘন্টার মধ্যে একটি গানের সৃষ্টি হলো, যেটা পরবর্তী ক্ষেত্রে আমরা পেলাম 1973 সালে কি 74 সালে আমার ঠিক মনে পড়ছে না, আমি 72 সালে গেছিলাম ফুলেশ্বরী ছায়াছবির সেই বিখ্যাত গান। এটা আমার চোখের সামনে সুর এবং কথা সৃষ্টি হতে দেখেছিলাম। টাপুরু টুপুরু বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনে শিহরিয়া যায়। টাপুরু টুপুরু বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনে শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে যেন লজ্জাবতীর চরণ হইতে আলতা ধুইয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনে শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে দেহের অঙ্গনে কাঁপে যেন কারো মন, দেহের অঙ্গনে কাঁপে যেন কারো মন, কোটি তটি থমকিয়া থেমেছে যুবন, যেন বাতাসে বুনু লতা দুলে দুলে যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনে শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে তোমার গোপন কথা যত আছে বন্ধু কে, অঞ্চলে থাকিলে তবু ঢাকা নাহি থাকে, তোমার গোপন কথা যত আছে বন্ধু কে, অঞ্চলে ঢাকিলে তবু ঢাকা নাহি থাকে, স্বপ্নের দেউল যেন তব দুটি আঁখি, স্বপ্নের দেউল যেন তব দুটি আঁখি, কিছু স্বপ্ন দাও বন্ধু আমি হত দেখি, কেন অধরের বাসুরি যে সুর ভুলে যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনে শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনে শিহরিয়া যায়। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, এবার দিদি আপনার একটি অনুরোধের গান করছি, গুরুদেবের প্রিয় গান যেগুলো ছিল তার মধ্যে একটি সলিল চৌধুরীতে আসছি। সলিল চৌধুরী গান যেখানেই আমরা যাই সেখানে না গাইলে যেন হেমন্ত মুখার্জিকে পুরোপুরি পাওয়া হয় না। যে গানটি করছি সলিল চৌধুরীর বিখ্যাত গান, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা,
আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা এই জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা যেন ভালোবেসে আলো জেনেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল তারা যেন ভালোবেসে আলো জেনেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন সে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা আমি পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে মন যা বুঝে না বুঝে পথ খুঁজি না কো পথ মোরে খোঁজে মন যা বুঝে না বুঝে না বুঝে তা বোঝে আমার চতুর পাশে সব কিছু যায় আসে আমি শুধু তুষারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা এই জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়ার কতকাল আমি রব দিশাহারা রব দিশাহারা এটা একদম হেমন্ত মুখোপাধ্যায়ের সিগনেচার টিউনের মতন। হ্যাঁ, আমাদের গুরুদেবের ভীষণ পছন্দের গান ছিল, বিভিন্ন জায়গায় ইনি এটা মানে কোট করতেন, তাই আজকে আমরা বিশ্বাস করি যে তিনিও আজকে অত্যন্ত আপনাকে আশীর্বাদ করছেন। আমিও ধন্য হচ্ছি, ওনার আশীর্বাদ আমি গ্রহণ তো নিশ্চয়ই করবো, অন্তর থেকে করছি, ওনাকে প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আমার তরফ থেকে। হ্যাঁ, এবার যদি একটা গান করছি, একবার পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কিছু ঘটনা শোনাই আপনাদের। পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদিন দেখা, তা পুলকদা বিভিন্ন রকম গল্প টল্প করতেন, খুব ভালো মানুষ ছিলেন। তা হেমন্ত দাদার বাড়িতেই ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। তা বলছে একদিন হেমন্ত দাদার বাড়িতে গেছেন, তা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, হেমন্ত দাদা চান করতে গেছেন তো গেছেনি। তা অনেক ওয়েট করার পর হেমন্ত দা আমি অনেকক্ষণ এসছি, এবার তাহলে চলে যাই। তখন উনি ভিজে গায়ে তোয়ালে টোয়ালে জড়িয়ে উনি বেরিয়ে এসে বললেন, আরে পুলক তুমি কতদিন পরে এলে, একটু বসো,
আমি আসছি, বলে সেই আমার একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেল গানের, সেই গানটি আপনাদের সামনে করছি। কতদিন পরে রে কতদিন পরে রে একটু বসো, কতদিন পরে রে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে রে আকাশে বৃষ্টি আসু গাছের উঠু কেঁপে ঝড়ে, আকাশে বৃষ্টি আসু গাছের উঠু কেঁপে ঝড়ে, সেই ঝড়ে একটু উঠু তোমার মনের পরে, বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেনু, কতদিন পরে এলি জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় ঢাকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় ঢাকা, সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা, চেনা গান বাজলো যদি বেজে আবার থামবে কেন, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শুনো, কতদিন পরে এলে উজ্জ্বল মুখার্জির একটা অনুরোধে ছিল এই গানটা, আপনি তো গেয়ে দিলেন তাতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারো যদি কোনো অনুরোধ থাকে আমাকে একটু জানান, যদি আমি আমার জানার মধ্যে পড়ে আমি নিশ্চয়ই গাইবো। আসলে আমি তো কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না এখান থেকে। হ্যাঁ একটা বলে রাখছি, এক গোছা রজনীগন্ধা একজন অনুরোধ করেছেন, আপনি আপনার আগে গানগুলো গেয়ে নিন যদি সময় থাকে নিশ্চয়ই। আচ্ছা 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 আচ্ছা, এবারে যে গানটি করছি দিদি আপনাদের ওই যে লিস্টের গানের মধ্যে, এইটা ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক সং অফ অল ডিকেডস এটাকে বলা হয়। বিশেষ করে এই গানটির পেছনে একটা ছোট ইতিহাস আপনাদের জানাই। একসঙ্গে 1960-এর দশকে প্রথম দিকে 61-62 সালে পরিচালক সুধীর মুখার্জির পরিচালনায় দুটো বই পাশাপাশি রিলিজ হয়েছিল, একটা হচ্ছে স্বপ্নচন আর একটা হচ্ছে ইন্দ্রাণী। তখন হেমন্ত মুখোপাধ্যায় এতটাই ব্যস্ত যে সুরকার নচিকেতা ঘোষ গান গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা নিয়ে গিয়ে বোম্বেতে গিয়ে তাকে ধরেছেন যে হেমন্ত এখানে তোমার সুর করে দিতে হবে, এবং আমার বেশি দিন টাইম নেই, মাত্র দুটো দিন আমার এর মধ্যে গান সুর করে তোমায় গেয়ে দিতে হবে। তা হেমন্তদা কলকাতায় চলে এসেছিলেন, তার কদিন পরেই এসে মাত্র দুটো দিনে ওখানে উনি থেকে সুর করে গান রেকর্ডিং করে চলে গিয়েছিলেন, ভাবা যায় না এটা। এবং প্রত্যেক কটা গানই সুপারহিট। উনি বলেছিলেন যে আমি তো স্বপ্নচন সুর করে চলে গেলাম, ইন্দ্রাণী সুর করে চলে গেলাম, জানি না কিরকম হলো, একদিনে কি আর সুর হয়, কিন্তু সেগুলো যে একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে এটা
কেউ ভাবতে পারেনি। চা ছবির নাম ইন্দ্রাণী, কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর নচিকেতা ঘোষ। আমি স্কেলটি একটু নাবিয়ে করছি, কারণ গলাটা খুব একটা পারমিট করছে না, কাশি আসছে মনে হচ্ছে। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, হে মন বলা কাম অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, চাঁদের আখরে ওই আকাশের গায়, চাঁদের আখরে ওই আকাশের গায়, যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়, সুদূর পিয়াসি পাখা কাঁপে ধরো থরু, মন বলা কামো অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, মেঘের সব বাধা পার হয়ে যাও, মেঘের সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ওরে না, তাই দিয়ে আপনারে সুন্দর করো, হে মন বলা কামো অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, হে মন বলা কামো অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীড় ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। দিদি বলে কি, এই গানটি যখন সুর হয়ে গেল রেকর্ডিং হওয়ার আগের দিন, মাত্র দুদিন মাত্র ছিলেন এখানে, তা নচিকেতা ঘোষ বললেন যে হেমন্ত আজকে তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, কারণ কালকে আমার ফ্রেশ ভয়েসটা চাই। বলে হ্যাঁ নিশ্চয়ই আমি শুয়ে পড়বো তাড়াতাড়ি, আপনিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। দিয়ে রাত্রিতে দুজনে গল্প টল্প করে শুয়ে শুতে চলে গেছেন। এবার ভোরবেলা তখন 4:30-8 বাজে, হেমন্ত দার ঘরের বিছনা ফিছনা সব পরি পাটি করে পাতা, তো উনি এসে ডাকলেন নচিকেতা ঘোষকে, যে নচিকেতা চলুন, আমি তো রেডি, আপনি রেডি হননি। সে কি গো, তুমি এত ভোরবেলা উঠে পড়লে, তুমি কি রাত্রিরে ঘুমাও নি? বলে সেটা আর তখন বলেনি, হেমন্ত দা তখন
নচিকেতা ঘোষের সে ঘটনা বলে, যখন রেকর্ডিং হয়ে ফিরে এলেন তখন গাড়িতে বলছেন, দাদা আপনাকে তো শুইয়ে দিয়ে আমি আমার ঘরে গিয়ে নিজে রেডিও বেরিয়ে দুটো অনুষ্ঠান করেছি সারা রাত্রিরে, দুটো অনুষ্ঠান সেরে ফিরে আর সকালবেলা আপনার রেকর্ডিং করতে গেছিলাম। কি সমস্ত ঘটনা শুনুন, মানে ভাবা যায় না। এই সমস্ত যখন শুনি না বিভিন্ন বড় বড় শিল্পীদের মুখ থেকে, তখন ভীষণ মানে ভালো লাগে। এই সমস্ত ঘটনা আমরা চোখে দেখিনি, কিন্তু সব ঘটনার পেছনে ইতিহাসগুলো খুব সুন্দর লাগে। এই ইতিহাসগুলো আপনাদের মতো অভিজ্ঞ লোকেদের কাছ থেকে জানতে পেরে আমরাও আর কি খুব হৃদয়। আসলে আমরা যে আমরা তো পুরনো প্রজন্মের মানুষ একটু এদের এখনকার থেকে, আর আমরা যাদের সঙ্গে ওঠা বসা করেছি তারা আমাদের থেকে পুরনো ছিলেন, তার ফলে তাদের কাছ থেকে অনেক হৃদ্য হয়েছি, অনেক ঘটনা শুনেছি তাদের মুখ থেকে, তারা সাধারণত মিথ্যে কথা বলতেন না। হ্যাঁ, সেগুলোই আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে চাইছি। এবারে যে গানটি আপনারা আমাকে বলেছেন গাইবার জন্য, এটাও সেই বিখ্যাত গান, এক মিনিট। অনির কথা শুনে বকুল হাসি, কই তাহার মত তুমি আমায় কথা শুনে হাসো না তো, অনির কথা শুনে বকুল হাসি, কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে ওই তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো, হলির কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। যেমন পড়ে নিড়ে একটি পাখি, যেমন পড়ে নিড়ে একটি পাখি, সাথীর কাছে তার নেয় গোডাকি, যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো, অনির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন অগধন্য মোরে, চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন অগধন্য মোরে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যাইবো উড়ে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যাইবো উড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে ওই তাহার মতো
তুমি আমার স্বপ্নে প্রভু ভাসো না তুমি, অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তুমি, ধরার ধুলিতে যে ফাগুন আছে কই তাহার মতো, তুমি আমায় তবু ভালো বাসো না তুমি। মানুষের মধ্যে তো একটা রোমান্টিকতা সবসময় রয়েছে এবং এত নস্টালজিক হয়ে পড়ে এইসব গান শুনে, তাই একটা রিকোয়েস্ট আছে আমার, মনে হয় আমিও সেই রিকোয়েস্ট করেছি, বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গে। আচ্ছা আচ্ছা, সেই সব মোচন ঘুরে ফিরে আসতেই হলো, আমার এটা লিস্টে ছিল না কিন্তু এসেই গেল আর কি। মানুষের চাহিদা তো ভীষণ, এইসব গানের সমান চাহিদা। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মনো মানে না, বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মনো মানে না, মনো মানে না, বসে আছি পথ সে ফাগুনের গান গে। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, নিষেধের মনোবিনা সুর জানে না, যত ভাবি দূরে যাব মনো মানে না, মনো মানে না, বসে আছি পথ সে ফাগুনের গান গে, আজ তুমি নেই সাথে ভুলে যাওয়া চলো নাতে, মনে মনে বলি শুধু তোমারই কথা, পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা, আজ তুমি নেই সাথে ভুলে যাওয়া চলো নাতে, মনে মনে বলি শুধু তোমারই কথা, পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা, তুমি ওগো তুমি মোরে বেঁধেছো যে মায়া ডোরে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছো যে মায়া ডোরে, সে বাঁধনে দুনয়নে ঘুম আসে না, যত ভাবি ভুলে যাব মনো মানে না, মনো মানে না, বসে আছি পথ সে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মনো মানে না, মনো মানে না। সত্যি দিদি, এই সমস্ত গান গাইতেও ভালো লাগে আর শুনতেও মানে অসাধারণ লাগে, এসব গান
বলা যায় না সমস্ত গান। গানের আসলে এত দার্শনিক একটা ভাব, মানে তার কথাও যত রিচ এবং তার সুরও ততধিক রিচ, সেজন্য তার কারণ শুনুন, তার কারণ সেও কি, তখনকার দিনে কবিরা গান লিখতেন, এটা কবি বিমল চন্দ্র ঘোষের লেখা, কবি বিমল চন্দ্র ঘোষ ওনার লেখা গান, পুলক বন্দ্যোপাধ্যায় আমাদের হেমন্তদার নিজের সুর। সুতরাং লেখাগুলো যদি বলিষ্ঠ না হয় তার মধ্যে সুর দাঁড় করানো খুব মুশকিল, যে কারণে আগেকার দিনের হেমন্তদার ম্যাক্সিমাম গান লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার, প্রণব রায়, তারপরে আপনার কার কথা বলবো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র সেই বিখ্যাত গান দুলাই নামটাতে শোনাই, এই গানটা কিন্তু এককালে জনপ্রিয়তার শিখরে উঠেছিল, কেউ গায় না এখনকার দিনে, শিল্পীরা কেউ গায় না। এক মিনিট দু লাইন শোনাচ্ছি। নীল 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 সবুজের ছোঁয়া কিনা তা বুঝি না, ফিকে গাঢ় হরেক রকম বেশি নীল, তার মাঝে শূন্যের আনমনা হাসির সামিল, কটা গান ছিল সবুজের ছোঁয়া কিনা তা বুঝি না, ফিকে গাঢ় হরেক রকম কম বেশি নীল, তার মাঝে শূন্যের আনমনা হাসির সামিল, কটা গান ছিল নীল 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 নীল। এরপর অনেকটা রয়েছে গানটা, এই গানটা খুব একটা শোনা যায় না। এবার আপনাদের পছন্দের, হ্যাঁ বলুন বলুন বলুন, গানের তো প্রচুর লিস্ট আছে, কিন্তু আগে আপনি আমাদের মনে হয় না আজকে তাহলে হোল নাইট প্রোগ্রাম করতে হবে, আপনি আগে এইসব গান শুনলে মানুষ পাগলই হয়ে যায় আর কি। ঠিক কথা, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আমি সেই বিখ্যাত গান, আপনার গুরুদেবের খুব প্রিয় গান, মরুদিত্য হিংরাজ, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার হেমন্তদা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বল কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো না, কত দূর আর কত দূর বলো না, আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাইয়া, আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই, যদি পথ চলিতে কাটা বেঁধে পাই হাসি মুখে সে বেদনা সব, কত দূর আর কত দূর বলো না, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা করে তব মা গো বল কবে শীতল হব, কত দূর আর কত দূর
করুণা। চিরদিনই মাগো তবু করুণাই, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পাই। চিরদিনই মাগো তবু করুণাই, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পাই। ওই আকাশে যদি মা কভু ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব কত দূর আর কত দূর বলো না। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। সেই দৃশ্যটা মানে চোখের সামনে ভেসে উঠছে। আসল কথা এই যে গান গলাগুলোর মধ্যে একটা এমন দরদ ছিল, সেইটা আজকের দিনে একটা খুব মিসিং। সেটা এই যে ঘুম থেকে সবাই উঠছে, আস্তে আস্তে উঠে পড়ছে ঘুম থেকে। হ্যাঁ, ও তো মাসে আর চোখে ছেয়ে আছে সাবিত্রী চট্টোপাধ্যায় দেখছেন কোথা থেকে গানটা আসছে। তারপর আমাদের ওটা দিলীপ রায় ছিলেন বোধ না, ওই ও গানটা গাইছে, কাল লিপেছিল আমার ঠিক মনে পড়ছে না, অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ লিপেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দৃশ্যগুলো মনে পড়ে। আর এই যে দরদটা, যে একটা ভেতরের একটা আমাদের মধ্যেও যেন একটা কিরকম একটা কষ্টটা আর কি বোধটা এসে যায় আর কি। তো এই সবই সুরের জাদু, আর কিছু বলবো না, সুরের জাদু আর হেমন্তদার গায়কি আর উত্তম কুমারের অভিনয় আর কি, এই সব সংমিশ্রণে এক একটা যুগ সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ সঞ্জয়বাবু বলুন, সঞ্জয়বাবু বলুন। আপনি বললেন বলেই বলছি, এটা মানে কথার ফাঁকে যদি সম্ভব হয় এই দু এক মিনিট যদি, মানে এটা খুব আলোচিত বিষয় হেমন্ত উত্তম রসায়ন যেটা কেমিস্ট্রি, এটা যদি একটু বলে আমাদের মজা করে সবাইকে। দেখুন সেভাবে তো আমি তো মানে অতপ্রত ভাবে জড়িত ছিলাম না, মিথ্যে বলতে লাভ নেই। যতটুকু শুনেছি বিভিন্ন শিল্পীর কাছ থেকে, বিভিন্ন সুরকারের কাছ থেকে, বিভিন্ন বড় বড় শিল্পীর কাছ থেকে, সেইগুলি আপনাদের কাছে উপস্থাপনা করছি আমি। এবং হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের এই জুটি যে কত সফল গান এনে দিয়েছে আমাদের, হয়তো সিনেমাটা চলেনি, গানের জন্য সিনেমা উতরে গেছে, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। আজকে একটু কি বলুন, হেমন্ত কুমারকে পেতে পারি মাঝে মধ্যে? আমি হেমন্ত কুমারের কাছেই যাচ্ছি এখন, আপনি বলেছেন হিন্দি গান করার জন্য, আমি করব, নিশ্চয়ই করছি। আমি কি গান করব আপনারা বলুন, আমি সেই গানই করব। হ্যাঁ আপনা দিল বা হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই। দেখুন হেমন্ত মুখার্জি, আমার কিন্তু আইডিয়া ভুল ছিল, আমার আইডিয়া ছিল হেমন্ত দার হয়তো হিন্দি গান ম্যাক্সিমাম হলে 30-40টা আছে, ওটা যে প্রায় 300-400 ওপর চলে যাবে আমার আইডিয়া ছিল না। যত দিন যাচ্ছে, যত নেট খুলছি, ইন্টারনেট ইউটিউব সব দেখছি, মানে আমার অজানা গান প্রচুর রয়েছে, হিন্দি গান প্রচুর। শুধু হিন্দি গান নয়, উনি জাট ফিল্মে গান করেছেন, জাট একটা, যদি সুযোগ হয় গানটা শোনাবো। এই গানটি আমায় রিকোয়েস্ট করেছিলেন আমার এক শ্রোতা, উনি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মিস্টার ভার্গব বলে। সেই গানটা যদি সুযোগ হয় আজকে না হোক অন্য কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই শোনাবো। তাহলে সেই কাহি দূর জব দিল জল যায়।
ওইটা ওইটা পারবো না। আয় আপনা দিল তো আওয়ারা না জানে কিসে পে আয়েগা, আয় আপনা দিল তো আওয়ারা না জানে কিসে পে আয়েগা, হাসিনোঁ নে বুলায়া গলে সে ভি লগায়া বহুত সমঝায়া এহি না সমঝা, হাসিনোঁ নে বুলায়া গলে সে ভি লগায়া বহুত সমঝায়া এহি না সমঝা, বহুত ভোলা হুয়া তারা না জানে কিসে পে আয়েগা, হে আপনা দিল তো আওয়ারা না জানে কিসে পে আয়েগা। আজব হ্যায় দিওয়ানা নাদার না ঠিকানা ও মিস গে দানা পলক সে জুদা, আজব হ্যায় দিওয়ানা নাদার না ঠিকানা ও মিস গে দানা পলক সে জুদা, ও এক টুটা হুয়া তারা না জানে কিসে পে আয়েগা, হ্যায় আপনা দিল তো আওয়ারা না জানে কিসে পে আয়েগা। জমানা দেখা সারা হ্যায় সব কা সহারা এ দিল হি হামারা হুয়া না কিসি কা, জমানা দেখা সারা হ্যায় সব কা সহারা এ দিল হি হামারা হুয়া না কিসি কা, সফর মে হ্যায় এ বনজারা না জানে কিসে পে আয়েগা, হ্যায় আপনা দিল তো আওয়ারা না জানে কিসে পে আয়েগা। হুয়া জো কভি রাজি তুমি লা নেহি কাজি যাহাঁ পে লাগি বাজি ওহি তেহারা, হুয়া জো কভি রাজি তুমি লা নেহি কাজি যাহাঁ পে লাগি বাজি ওহি তেহারা, জমানে ভর বনা তারা না জানে কিসে পে আয়েগা, হ্যায় আপনা দিল তো আওয়ারা না জানে কিসে পে আয়েগা, হ্যায় আপনা দিল তো আওয়ারা না জানে কিসে পে আয়েগা, নয়ে চাঁদ হোগা না তারে রহেঙ্গে মগর হম হমেশা তুমারে রহেঙ্গে, নয়ে চাঁদ হোগা বিছড় কর চলে যাই তুমসে কহি তো ইয়ে না সমঝ না মোহাব্বত নেহি, ইয়াহাঁ ভি রহে হম তুমহারে রহেঙ্গে, নয়ে চাঁদ হোগা না তারে রহেঙ্গে মগর হম হমেশা তুমহারে রহেঙ্গে, নয়ে চাঁদ হোগা। জমানা আগর তুজ কহে ভি তো ক্যা মগর
तुम ना कहे ना हमें बेवफा, जहां भी रहे हम तुम्हारे रहेंगे, ना ये चांद होगा ना तारे रहेंगे, मगर हम हमेशा तुम्हारे रहेंगे, ना ये चांद होगा। ये होगा सितम हमने पहले न जाना, बना भी न था जल गया आशियाना, कहां अब मोहब्बत के मारे रहेंगे, ना ये चांद होगा न तारे रहेंगे, मगर हम हमेशा तुम्हारे रहेंगे, ना ये चांद होगा। এই গানটা একটা রিকোয়েস্ট ছিল কুশল ভট্টাচার্যের, আপনি গেয়ে দিলেন। আর একটা কুশল, কুশল নিজে খুব ভালো গায়, ভীষণ ভালো। ওকে ওকে একবার তো আপনারা নেবেন কুশলকে, ভীষণ ভালো গায়। ও হেমন্ত দার নতুন প্রজন্মের ছেলে, বেশি বয়স নয় কিন্তু খুব ভালো গায়, আমি ওকে ভীষণ ভালোবাসি। কুশল রিকোয়েস্ট করেছে, আমাদের গুরুদেব খুব পছন্দ করতেন, জানে ও কেসে, এটা কি সম্ভব কি? আসলে কি জানেন তো, মানে সঙ্গে মিউজিশিয়ান থাকলে যতটুকু গলা সাপোর্ট পাই সেটা তো সাপোর্ট পাচ্ছি না একদম, প্লাস সাউন্ডের যে মাইকের যে একটা আমাদের গলা সাপোর্ট থাকে আসে আর কি, আস্তে করে গাইতে, এখানে জোরে গাইতে হচ্ছে, মাইক্রোফোনে এত জোরে আমরা গাই না, বুঝতে পারছি না তো, ফিডব্যাক পাচ্ছি না, কিরম প্রোডাকশন যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। খুবই সুন্দর আসছে, সেটা নিয়ে কোনো নেই, আপনি করোনা জয় করে যেভাবে এখনো গেয়ে যাচ্ছেন সেটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। সবই মানে আপনাদের, কারণ আমাদেরও, আমারও গুরুদেব আজ থেকে হয়ে গেলেন উনি, নিশ্চয়ই ওনার আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। গলাটা ঠিক মতো যাচ্ছে না, যাবে কি বুঝতে পারছি না। জানে হো কেসে লোগ থে জিনকে প্যারো কো প্যার মিলা, জানে হো কেসে লোগ থে জিনকে প্যারো কো প্যার মিলা, হমনে তো জব কলিয়া মাঙি কাটো কা হার নীলা, জানে হো কেসে লোগ থে জিনকে প্যারো কো প্যার মিলা। খুশিয়ों की मंजिल ढूंढी तो गम भी मिलेंगे, खुशियों की मंजिल ढूंढी तो गम भी दर्द मिली, चाहत की नगमे चाहे तो
आहे सर्द मिली दिल के बोझ को दूना कर गया जो गम खार मिला हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला जाने हो कैसे लोग थे जिनकी प्यारों को प्यार मिला बिछड़ गया बिछड़ गया हर साथी देकर पल दो पल का सा किसी को फुर्सत है जो थामी दीवानों का हमको अपना साया तक अक्सर बेजार मिला हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला जाने वो कैसे लोग थे जिनके प्यारों को प्यार मिला जाने वो कैसे लोग थे जिनके प्यारों को प्यार मिला দেখো আপনাদের প্রায় প্রত্যেক কটা গানই করলাম, হ্যাঁ কিছু বলার নেই আপনার, আমি আপনার বুঝতে পাচ্ছি আপনার গলায় কষ্ট হচ্ছে, আমি আর সেজন্য আপনাকে রিকোয়েস্ট করব না, আমি আপনাদের যদি সময় থাকে আমি আরো 10-15 মিনিট করতে পারি, আমাদের সব সময় সময় আপনাকে আমরা সারাক্ষণ শুনতে থাকি। আচ্ছা আপনাকে এই কারণে সময় চাইছি যে কিছু ভালো গান মানুষের কাছে পৌঁছক যেগুলো নতুন প্রজন্ম শোনেনি, এরকম কিছু গান আমাদের যেগুলো আমরা শুনে বড় হয়েছি, আমাদের যৌবন সেই সময় আমরা শুনেছি, এইসব না শুনলে তো গানে প্রেম জন্মাবে না। আর শেষে কিন্তু দাদা ওই স্তোত্র করব, নিশ্চয়ই করব। আপনাদের সময় আছে তো? দেখুন আমার কিছু বলার নেই, একদম আছে, আপনি কোনো একদম আছে, ওকে ওকে। গানটির কথা প্রখ্যাত গীতিকার এবং সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং ওনারই সুরের এই গানটি হেমন্তদার নিজের খুব প্রিয় গান ছিল। উনি প্রায়শই বলতেন এই গানটি আমার জীবনের খুব প্রিয় গান। পার হই অনেক দুঃখ সই সই অনেক আলোর দেখা পেলাম দেখো তোমার তোমার কাছে তুফানি ঝড়ে রাতে গহীন নদীতে হারিয়ে গিয়ে সবুজ দ্বীপের কাছে এলাম যেন আমি বুক ভরা ভালোবাসানি
এখন নতুন করে তোমায় দিতে চাই একটি নতুন না, দেখো তোমার কাছে ভাবিনি কখনো এমন আবেগে আমাকে কেউ নিজের কাছে টেনে এমন করে দিয়ে যেতে পারে, এত ঢেউ এখন নতুন করে মনের মনে মনে পেলাম দা, দেখো তোমার কাছে অনেক অরণ্য পার হয়ে অনেক দুঃখ সয়ে সয়ে অনেক আলোর দেখা পেলাম, দেখো তোমার কাছে। এবার আপনাদের রিকোয়েস্টে একটি গান রয়েছে এখনো, যে গানটা প্রতিটি অনুষ্ঠানে আমাকে করতে হয়, প্রতিটি অনুষ্ঠানে, মানে এটা বলতে পারেন আমার প্রতিটি অনুষ্ঠানে ট্রাম্প কার্ড যে গানটি বলি আমি, অনেক রাতও হলো সেই দ্বীপ জেলে যায় এই গানটি, এবং এই গানটি আমাকে দিদি গাইবার জন্য বলে রেখেছিলেন আগে থেকেই যে গুরুদেব খুব পছন্দ করতেন। এই গানটির পেছনে একটা ছোট্ট কথা বলে দিই, এই গানটার পেছনে একটা সিটি আছে, মুখের হুইসেল আছে, সেটা কোন যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে রেকর্ডিং করা হয়েছিল। আমি হেমন্তদাকে বলেছিলাম যে দাদা আমি এই গানটা তো সব জায়গায় করি, তা আমি যদি নিজে হুইসেলটা দিই আমাকে একটু পারমিশন দেবেন? তা বলছেন উনি যে আমি তো নিজে দিতে পারিনি, আমি শ্যুটটা করে দিয়েছিলাম, কিন্তু হুইসেলটা কোনো যান্ত্রিক ব্যাপারে নেওয়া হয়েছে, যন্ত্র থেকে সৃষ্টি করা হয়েছিল, তা তুমি যদি পারো নিশ্চয়ই দেবে, কেন দেবে না? আমি চেষ্টা করছি, কারণ এটা ইকো মাইক না থাকলে অতটা ভালো লাগে না, তাও চেষ্টা করছি। Thank you.
তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমার জীব খুজনে ये नयन डरे डरे ये जान भरे भरे जरा पीने दो कल की किसी को खबर एक रात हो के निडर मुझे जीने दो ये नयन डरे डरे रात हंसी ये चांद हंसी तू सबसे महसी मेरे दिल भर रात हंसी ये चांद हंसी तू सबसे हंसी मेरे दिल भर हर तुझसे हंसी हर तुझसे हंसी तेरा प्यार तू जाने ना ये नयन डरे डरे प्यार में है जीवन की खुशी देती है खुशी कई गम भी प्यार में है जीवन की खुशी देती है खुशी कई गम भी मैं मान भी हूँ मैं मान भी लूं कभी तू जाने ना ये नयन डरे डरे ये जाम भरे भरे जरा पीने दो कल की किसी को खबर एक रात हो के निडर मुझे जीने दो ए रात तुम्हारा मां ओ चांद तुम्हारा मां
শুধু দুজনে। অনুষ্ঠানের শেষে এরপরে আর কোনো কথা হবে না, আপনি যা এটা একবারে ট্রাম্প কার্ডে দিলেন একদম কমপ্লিট। এটা বিশ্বাস করবেন না, আমি একবার আইআইটি খড়গপুর, আইআইটি খড়গপুরে একটা অনুষ্ঠান ছিল রবীন্দ্র সদনে, তা ওখানে তখন বেঁচে ছিলেন আমাদের তনুশ্রী শঙ্করের হাজবেন্ডের নাম আনন্দ শঙ্কর, আনন্দ শঙ্করের গ্রুপের নাচ ছিল, ড্যান্স ছিল আর আমার গান ছিল। তা আমি যখন সিটিটা দিচ্ছি দেখছি তনুশ্রী শঙ্কর মানে ড্রেস করতে করতে মানে মেকআপ করতে করতে হলে ঢুকে পড়েছেন, মানে স্টেজে। আমাকে বলছেন যে আপনি যদি আরেকবার সিটিটা দেবেন। আমি শুনলাম আপনি নাকি নিজে দিয়েছেন। আমি বলি হ্যাঁ আমি নিজেই দিয়েছি, কিন্তু এই দেখুন আমি হেসে ফেললাম, হেসে ফেললে কিন্তু আর সিটি দিতে পারবো না আমি, সত্যি হেসে ফেললে আর সিটি দেওয়া যায় না। তা এরকম ঘটনা অনেক ঘটেছে জীবনে বিভিন্ন জায়গায়। তা আপনাদের ভালো লেগেছে, আমি অনুষ্ঠানের শেষ গানটি করছি যেটা আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে উত্তম কুমার দিয়ে শেষ না করলে যে হেমন্ত মুখোপাধ্যায় যেন অসম্পূর্ণ থেকে যান, সেই বিখ্যাত ছায়াছবি সন্ন্যাসী রাজার স্তোত্র, উপনিষদের স্তোত্র, সুরকার ডক্টর নচিকেতা ঘোষ। কাতব কান্তা কস্তি পুত্র সংসারয়মতীব বিচিত্র চিন্তয় তদিদং ভ্রাতঃ ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজো মূঢ়মপি মাকুরু ধনজন যৌবন গর্ভং হরতি নিমেষ কালসর্বম সনমপি সজ্জন সঙ্গতিরেক ভবতি ভবর্ণব তরুণীনৌক ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজো গুণমপি নলিনী দলগত ফলমতি তরলং তদ্রবীতীনং অতিশয় সফলম মায়ামিদম অখিলম হিত্বা ব্রহ্মপদম প্রবিশ্বাসু বিদিত্বা ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজো মূঢ়মপি ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজো মূঢ়মপি হরি ও হরি ও।
ঠিক আছে দিদি? আরে বাবা, অসম্ভব ভালো, অসম্ভব, দারুণ দারুণ দারুণ। যে মাত্রায় নিয়ে গেলেন, আর কোনো এখানে কথা বললে কথা এটা নষ্ট হয়ে যাবে, সেই সুরের রেশটা। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট বোন কস্তুরীকে। কস্তুরীর সঙ্গে পরিচয় না হলে আজকে দিদির সঙ্গে আমার পরিচয় হতো না, বা আমাদের সঞ্জয়বাবুর সঙ্গে পরিচয় হতো না। এই যদি আমাদের কোভিড না থাকতো, আমরা নিশ্চয়ই কোনো অনুষ্ঠানে আমরা এক জায়গায় হতাম। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা হবো, আমরা হবো হবো, আশা তো রাখি। আপনার আমরা সুস্থতা কামনা করি, আপনি যেন সুস্থ থাকেন, এবং আজকে আর অনেক দেখবেন, পরে আপনি লিস্টে দেখবেন প্রচুর গানের লিস্ট আছে, কিন্তু তাহলে আজকে সারা রাত্রির ব্যাপী একটা প্রোগ্রাম করতে হতো। হ্যাঁ, শ্রোতা ছিলেন, শ্রোতা ছিলেন প্রচুর, শ্রোতা প্রত্যেকে মুগ্ধ, প্রত্যেকে আমি তো বুঝতে পারছি না কেন কিছু, আপনি দেখতে পাবেন পরে, আমি নিশ্চয়ই আপনাকে সব পাঠিয়ে দেবো। আপনি, আচ্ছা, আমরা রিকোয়েস্ট করব আপনারা, আপনি এরপরে একবার রবীন্দ্রনাথের গান নিয়ে নিশ্চয়ই আসবেন আমাদের এই এখানে। আজকে সত্যি আপনাদের রবীন্দ্রসঙ্গীতের যখন অনুষ্ঠান করবেন, তখন আপনাদের একটা নতুন চমক দেবো, এটুকু জানিয়ে রাখলাম আপনাকে, যে জিনিস আপনারা কোনোদিন দেখেননি শোনেননি, এটা আমার চ্যালেঞ্জ। একদম একদম, নিশ্চয় নিশ্চয় একদম। শুধু শেষ রাত্রি, আমি শুধু শেষ করার আগে আগামী দিনের অনুষ্ঠানটা একটু দর্শকদের জানিয়ে রাখি। আগামী রবিবার 6ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পরের দিন হলেও সেই দিনও কিন্তু সরস্বতী পুজো থাকবে, তাই জন্য আমরা বাগদেবীর আরাধনায় একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। যেহেতু তিনি বিনা পানি, তাই সেদিন একটি বিনা বাদনের অনুষ্ঠান আছে, সন্ধ্যা 8টায় আপনারা মিলিত হবেন। তার আগে নাট্যশাস্ত্রে একদম একজন অভিজ্ঞ এবং মানে গবেষক কলামণ্ডলম পিয়াল ভট্টাচার্য, তার কিছু বক্তব্য আছে এই সরস্বতী বীণা বা এবং বীণার উপরে, মা সরস্বতীর উপরে তার কিছু বক্তব্য আছে, এবং তারপরে তারই সুযোগ্য ছাত্র সায়ক মিত্রের বীণা বাদন, এইটা আছে আগামী রবিবার সন্ধ্যা 8টায়। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন সরস্বতী পুজোর দিন, আমরা বসন্ত পঞ্চমী উৎসব অনুষ্ঠান করব। ধন্যবাদ, শুভরাত্রি, শুভরাত্রি, অনেক প্রণাম জানাই দাদাকে, অনেক প্রণাম দাদাকে, অনেক প্রণাম। হ্যাঁ, আপনাকেও আপনাদের প্রত্যেককে প্রণাম জানাচ্ছি, এবং যত শ্রোতা ছিলেন তাদেরকে প্রত্যেককে আমার তরফ থেকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আমার ছোটদের ভালোবাসা। সকলে বলছে মন ভালো হয়ে গেল, সত্যি এই কোভিড পরিস্থিতিতে আপনি যে একটা মনটাকে ভালো করলেন সকলের, এটা একটা বিরাট পাওয়া। সে গুরুদেবের আশীর্বাদ, আচ্ছা এছাড়া কি বলবো, আর আমরা সব সময় বিশ্বাস করি উনি আমাদের সঙ্গে আছে। ঠিক আছে দিদি, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি, শুভরাত্রি।